আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদেরকে জানাবো আমালুল কোরআন নামক গ্রন্থের 224 এবং 25 নম্বর পৃষ্ঠা থেকে আল্লাহ পাকের এমন ওজনওয়ালা নাম, এমন উঁচা মর্তবাওয়ালা নাম, এই নামের জিকির যারা করবে আল্লাহ পাক তাদেরকে কি কি দিবেন, চলুন ধৈর্য ধরে শুনতে থাকি। আল হাক্কু, মহাসত্য। আল্লাহ পাকের এই পবিত্র নামটি ঘরের চতুর্কোণে চারটি কাগজের মধ্যে লিখে যদি কেউ রেখে দেয়, চতুর্পাশে চারটি কাগজের মধ্যে ঘরের চারপাশে লিখে দিল এবং শেষ রাতে দুই রাকাত সালাতুল হাজত আদায় করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করলো, এই নামের ওসিলায় আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন, এই হচ্ছে একটা মাধ্যম। দ্বিতীয়ত আমল হচ্ছে আল ওয়াকিলু, কর্মবিধায়ক। আল ওয়াকিল, আল্লাহ পাকের এই পবিত্র নামটি বেশি বেশি যারা পাঠ করবে সকল ধরনের প্রয়োজন আল্লাহ পাক তাদের পূরণ করে দিবেন। এবং আল মুখতাদিরু, মহাশক্তিধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি ঘুম থেকে ওঠার পর বেশি বেশি যদি কেউ পাঠ করে, পাঠকারের উদ্দেশ্য অর্জন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সে যেই উদ্দেশ্যে পাঠ করবে আল্লাহ পাক তার এই পাঠ করার উদ্দেশ্যকে কেন বললো এই উদ্দেশ্যটাকে সহজ করে দিবেন। আল বাদিউ, সৃজনকারী। আল্লাহ পাকের এই পবিত্র নামটি কেউ যদি হাজার বার পাঠ করে তার যে কোনো ধরনের প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেন। আল্লাহ পাক এই নামগুলোর জিকির আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।